ওয়ার্কম্যান পারমিটের এক্সাম খুব সামনে আছে, ডেট বেরোতে শুরু করে দিয়েছে। যাদের ফার্দার পার্ট আছে তাদের মোটামুটি এই মাসের 15-16 তারিখের দিকে কিছু ডেট আছে, সামনের মাসের কিছু ডেট আছে, আগস্টের দিকে যারা মানে ফ্রেশ নিউ অ্যাপ্লিকেশন করছে ওয়ার্কম্যান পারমিটে, যাদের ডিপ্লোমা তো নয়, আইটিআই কিংবা নন টেকনিক্যাল আছে, তারা যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের এক্সামের ডেট বেরিয়েছে। তো আমি ভাবছি যে মানে আমার মনে হলো এটা এর আগে আমি সিলেবাসটা মানে সিলেবাস আমি যেটা আমার কাছে ছিল আমি যেটা পেয়েছিলাম সেটা আমি শুধু যেগুলো নোট করা ছিল সেটা আমি দিয়েছিলাম। তো তারপরে আমি ভাবলাম যে সিলেবাসটাকে নিয়ে যদি আমি বেশি একটু আলোচনা করতে পারি, মেনলি টেকনিক্যাল স্কিল যেটা আছে, টেকনিক্যালের দু তিনটে পার্ট আছে। একটা টেকনিক্যাল মানে টেকনিক্যাল কোনো কাজের, ইলেকট্রিক্যাল কোনো কাজের আপনি বিশেষ গুরুত্ব দিয়ে সেই কাজটা করতে পারেন একটা, আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টেকনিক্যালি চিন্তাভাবনা করে আপনি যে কোনো কাজ করেন। তো আমার মনে হলো আমি দ্বিতীয় নম্বরটাকে আমি একটু জানি বুঝি, তো আমি সেটাতেই টার্গেট নেব। তো সিলেবাস যেটা আছে আমি হয়তো ডিপলি কোনো জিনিস আপনার সাথে ডিসকাশন করতে পারবো না, কিন্তু ওভারঅল আমি যে জিনিসটা আপনাদেরকে দেবো মোটামুটি আমি কালেক্ট করে করে আপনাদের কাছ থেকে পিপিটিটা বানিয়েছি, আমি ডেটাটা বানিয়েছি, কন্টেন্টটা। তো এই ভিডিওটাতে আপনারা যদি ভালো করে দেখেন ভিডিওটা, তাহলে এখান থেকে আপনারা পাবেন যে এক্সাম দিতে যাওয়ার আগে আপনি কী টাইপের কোশ্চেন আসতে পারে, কিংবা আপনি কোন ফিল্ডে আছেন, বা এই ফিল্ডে আপনার কোন টাইপের কোশ্চেন, বা সিলেবাসে কোন টাইপের কথাগুলো বলেছে। মোটামুটি কিছু কিছু তো জিনিস আমি বুঝতে পারিনি, কয়েকটা জিনিস, বাকি মোটামুটি আমি 95%-এর কাছে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি এটাই হতে পারে। তো আমি বেসিক্যালি সেইসবের উপরে ডিসকাশন করবো, ঠিক আছে? তো ওয়ার্কম্যান পারমিট এক্সামের জন্য যে সিলেবাসটা প্রয়োজন সেটা আমি ডিরেক্ট ওখানে চলে যাচ্ছি আমি টপিকটাতে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের আছে সিলেবাস ফর ওয়ার্কম্যান পারমিট, যেখানে এ থেকে কে পর্যন্ত, ঠিক আছে, এ থেকে কে পর্যন্ত আপনার মোটামুটি এ থেকে কে সরি কে না এম পর্যন্ত এই এতগুলো আছে, ঠিক আছে, মানে তার পয়েন্ট নোট করে দেওয়া আছে। তো আমি এ থেকে কে পর্যন্ত টোটাল আপনার 27টা পেজ আছে। তো ভিডিওটা অনেকটা বড় হবে, যাদের এক্সাম আছে বা নিজে তারা এক্সাম দিচ্ছে, বা যদি কোনো এজেন্টের থ্রুতেও কেউ করে থাকে তাও আমি তাদেরকে সাজেস্ট করবো যে কী টাইপের এক্সামের কোশ্চেন আসতে পারে, কিছুটা আইডিয়া থাকলে হয়তো এক্সাম তো আপনাকে বুঝতেই হবে, তো সেই জায়গাটাতে আপনার কিছুটা হলেও রিলিফ ফিল করবেন আপনি। তো চলুন শুরু করি ভিডিওটি। তো ভিডিওটিতে একদম ফার্স্ট পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কন্ডাক্টর কেবেলের কথা বলেছে, কেবেল না, এটা ওয়্যারের কথা বলেছে অ্যাকচুয়ালি, কন্ডাক্টর এটা ওয়্যার অ্যাকচুয়ালি, কেবেল মানে ওয়্যার আর কন্ডাক্টর মানে ডিফারেন্স আছে। তো মেনলি সলিড অ্যান্ড স্ট্যান্ডার্ড কন্ডাক্টর এর সাইজ নিশ্চিত মানে চিহ্নিতকরণ, বা এটাকে মানে আপনি কী করে বুঝবেন যে কোনটা সলিড কিংবা কোনটা সয়েল, আপনাকে এরকম কোয়েশ্চেন করতে পারে যে তুমি ওয়্যারের মানে কী টাইপের ওয়্যার হয় সেটা তুমি বলো। ওয়্যারের যেমন উপরে যে কভার থাকে তার আলাদা মানে তার উপরে ডিপেন্ড করে ওয়্যারের আমরা চিহ্নিত করি, যেটা এই টাইপের ওয়্যার পিভিসি ওয়্যার বা যে টাইপের বলবেন আপনি। তো সেই রকম টাইপের ওয়্যারের যে কোডটা আছে সেটা একটা হচ্ছে যে সলিড থাকে, মানে একটাই আপনি ফিকচারে দেখতে পাবেন এটা সলিড, আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে যে সেটা হচ্ছে এটা সলিড বা এটা সলিড, আর এই পাশে যে দুটো আছে যেটা তিন চারটে, মানে এই যে আমাদের মানে আমার মাথাতে তো চুল এখন নেই, কিন্তু যাদের চুল আছে মাথার, তো চুলের যে গোছটা হয় সেই গোছটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ওয়্যার, মানে আপনি দেখতে পাবেন এই টাইপের ফ্লেক্সিবল ওয়্যারগুলোও দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো সলিড কন্ডাক্টারের ভিতরে যে মেটালটি থাকে সেটি মেটালটি থাকে একটি মেটাল থাকে, ঠিক আছে, মেটাল একটি থাকে, আর স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের মধ্যে সরু সরু অনেকগুলো তার মিলিয়ে স্ট্যান্ডার্ড কন্ডাক্টরটি তৈরি হয়। তাই সলিড কন্ডাক্টরটি বেশি শক্ত হয়ে থাকে, আর এটা ভাঁজ করলে ভেঙে যায়। দেখবেন কিছু কন্ডাক্টর আছে যেগুলোর একটাই কোর থাকে ভিতরে, দু তিনবার ভাঁজ করলে সেটা ভেঙে যায়। আর একটা হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, সেই স্ট্যান্ডার্ড কন্ডাক্টরটিতে কী হচ্ছে সেটাতে আপনি ভাঁজ করলে ভাঙবে না, ঠিক আছে? তো এই দুটো বেসিক্যালি কারণ আছে, আরও অনেক কারণ আছে, যেমন ওটার রেজিস্টিভিটি তো হলো, আর তাছাড়া যে পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। তো বেসিক্যালি আপনি যদি এইরকমভাবে বলেন টেকনিশিয়ান হিসেবে মোটামুটি এই কোশ্চেন এরকম আসতে পারে যে ওয়্যারের কী টাইপের ওয়্যার হয়। তো এই একটা কোশ্চেন হলো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে এর আরও তো আমি এটাকে বলে দিচ্ছি, সলিড কন্ডাক্টরের ভিতরে যে মেটাল থাকে সেটা একটি হয়, আর স্ট্যান্ডার্ড কন্ডাক্টর অনেকগুলো সরু সরু তার মিলিয়ে হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কন্ডাক্টর বেশি শক্ত হয়ে থাকে, স্ট্যান্ডার্ড কন্ডাক্টরটি ফ্লেক্সিবল হয়, আর এই কারণে যেটা সলিড কন্ডাক্টর এই মানে একটাই শক্ত হওয়ার কারণে এটা বেশিবার ভাঁজ করে ভেঙে যায়, ঠিক আছে? দ্বিতীয় নম্বর যেটি আছে সেটি হচ্ছে স্টেট টেস্ট ল্যাম্পস এর ব্যবহার।
মানে টেস্টার বা আমরা কোনো যদি যদি লাইভ লাইন আছে কিনা চেক করার জন্য আমাদের যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন হয়, যে আমরা লাইভ আছে কি না, ইন্ডাকশন টেস্টার কিংবা যে টেস্টারগুলো আছে বা বাল্ব দিয়েও, যেটা দেখবেন আপনারা যারা টেকনিক্যাল আছেন, আপনি হাউস ওয়্যারিংয়ের কাজ করে, তারা এই বিশেষ করে এই প্রসেসটা অবলম্বন করে থাকে, ঠিক আছে? তো এই এইখান থেকেও কোশ্চেন আসতে পারে আপনাকে, কেন করা হয়, আপনার কত ওয়াটের আপনি বাল্ব ইউজ করে থাকেন, ঠিক আছে? তো এইরকম টাইপের কোশ্চেন আপনাকে, কত মানে ভোল্টের উপরে আপনি এই ইয়েটা করে থাকেন, আপনি 11 kV লাইনে গিয়ে তো আপনি এই চেষ্টা করতে যাবেন না, তো এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার 230 ভোল্টে আমরা এই টেস্টটা করে থাকি, এরকম কোশ্চেন আসতে পারে। দেন যেটা কোশ্চেন আসতে পারে সেটা দেখুন, এখানে সি আর ডি যেটা দিয়েছে আমি এই জায়গাটা ক্লিয়ারই করতে পারিনি, এই জন্য আমি এই দুটো রেখেছি, ঠিক আছে? তো যে একটা একটা যে সার্কিট চেনার জন্য বেল অ্যান্ড ব্যাটারির ব্যবহার, ঠিক আছে, একটা তো মেথড অফ টেস্টিং পোলারিটি অ্যান্ড ফেজিং আউট সার্কিট, ঠিক আছে? এখানে মোটর কিংবা ট্রান্সফর্মার কিছু বলেনি, তো আমি এই দুটোকে আমি জাস্ট ইগনোর করিনি, আমি জাস্ট রেখেছি, ইন ফিউচার আমি যখন যদি বুঝতে পারি আপনাদেরকে এটা আমি অবশ্যই জানিয়ে দেবো। দেন যেটা আছে সেটা হচ্ছে দেখুন, যেটা ই ইতে ওনারা মানে মানে আমি যেটা পেয়েছি ওখানে দিয়েছে, সেটা হচ্ছে কানেকশন অ্যান্ড ডায়াগ্রামস ফর ডিস্ট্রিবিউশন বক্স, ডিস্ট্রিবিউশন বক্সের কানেকশন ডায়াগ্রাম। তো ডিস্ট্রিবিউশন বক্সের কানেকশন ডায়াগ্রাম, যারা ডিস্ট্রিবিউশন বক্সের কাজ করেছেন বা যারা হাউস ওয়্যারিংয়ের কাজ করে তারা জানে, ঠিক আছে, যে ডিস্ট্রিবিউশন বক্সে কী কী কোশ্চেন আসতে পারে। ডিস্ট্রিবিউশন বক্সের যে ডায়াগ্রাম বলেছে, সে ডায়াগ্রামটা আপনার আঁকতে হতে পারে, যে আপনার ইনপুট কোথা থেকে যাচ্ছে, আউটপুট কোথায়, মধ্যে আপনি কী কী MCB ব্যবহার করেছেন বা MCCB ব্যবহার করেছেন, কি ওখানে CT দিয়েছেন, PT দিয়েছেন, কি মিটার দিয়েছেন, ওখানে আপনি কিন্তু দিতে পারেন। টোটাল যদি LTDB বক্স হয়ে থাকে মিটারও থাকে, তো সেটার আপনার কানেকশানের পুরো বা ডায়াগ্রাম আপনাকে একে দেখাতে বলতে পারে, যে আপনি একটা ডিস্ট্রিবিউশন বক্সে তোমার একটা ফিউজ আছে, একটা সুইচ আছে, আর তোমার একটা বাসবার আছে, তো তুমি কানেকশন করে দেখাও, সেটা আসতে পারে। আবার এরকম তাছাড়া আপনার কোশ্চেন এসেছে যে মানে এর উপরে আসতে পারে সিলিং ফ্যান, ঠিক আছে, আর তারপরে প্লাগস, সকেটস, ল্যাম্প হোল্ডার, তারপরে AC DC কারেন্টের যে যে ফ্যান আছে সেই ফ্যান, ঠিক আছে, তারপরে এটা সিলিং ফ্যান না, সিলিং রোজ, আর মানে এই জিনিসটা। এরপরে হচ্ছে যে রেগুলেটার, ফ্যানের সঙ্গে রেগুলেটারের কী কাজ আছে, হ্যাঁ, রেগুলেটারের কী কাজ আছে, তারপরে যে আমি ফ্যানটা ব্যবহার করি সেটা কী ফ্যান, সেটা আপনাকে বলতে হতে পারে, তার মানে কী মোটর ব্যবহার করা হয় তার ভিতরে। এরপরে হচ্ছে সুইচের সম্বন্ধে জানতে পারে, তো আমি কিছু কিছু এখানে দিয়েছি, আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে, যে কী টাইপের সুইচ থাকে, হ্যাঁ। তারপরে দেন আপনার যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ফ্ল্যাগস ও হোল্ডার যেটা আছে, সুইচ আছে, রেগুলেটার, ফ্যান, এগুলো তো আপনারা কাজ করেছেন, তো এগুলো আপনারা আপনাকে বলতে পারে যে এরকম আপনাকে একটা পেজ দিয়েও বলতে পারে বা দুটো ড্রয়িং করে বলতে পারে ভিতরে কোনটা তোমার সুইচ আছে, কোনটা রেগুলেটার হচ্ছে তুমি বলো, ঠিক আছে, বা কাজ কী। এটা হচ্ছে আর একটা হচ্ছে টু ওয়ে সুইচ কানেকশান, যেটা আমরা সিঁড়ে সিঁড়ে যেটা আছে সিঁড়ির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, নিচে আমরা একটা সুইচ থাকে, উপরে একটা থাকে, ঠিক আছে, কিংবা ঘরে অনেক সময় বেডরুমে মানে অনেকে ব্যবহার করে যে একটা মেন সুইচ একটা থাকে মানে বোর্ডে, আর একটা আছে তার যেখানে শয় তার পাশে সুইচ লাগিয়ে থাকে, সেক্ষেত্রে যে সুইচের কানেকশানটা হবে, কী সুইচ ব্যবহার হবে, সেটা এখানে দেওয়া আছে ডায়াগ্রাম, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিতে আছে ইনস্টলেশন ওয়ার্ক অফ দি ক্লাসেস অ্যান্ড উইথ দি কাইন্ডস অফ কেবেলস অ্যান্ড ওয়ার সেট আউট ব্লু। এবার হচ্ছে যে মেন ক্যাটাগরি যে পার্ট ওয়ান, আমরা যেটা 1, 2, 3, 4 মানে 1B, 1A, 2, 3, 4, 6A, 6B, 7A, 7B, 8A, 8B যে পার্টগুলো আছে, সে তাতে যে আমাদের কেবেল কানেকশান যেগুলো আছে, ঠিক আছে, বা আমরা যে ওয়ারিং করছি কিংবা ওভারহেড লাইনের কাজ করছি, যেগুলো স্ট্রিঙ্গিং করা, পোলি ইলেকশন করানোর, সেসব কাজগুলোর ভিতরে এর উপরে মেনলি আছে। তো এখানে যদি আমরা ফার্স্টে যে 1A আর 1B যেটা আছে, যেখানে আমাদেরকে বেশি দেওয়া মানে বলা আছে ক্লিয়ারলি, ওটা হাউস ওয়ারিংয়ের উপরে, তো হাউস ওয়ারিংয়ের যে উপরে যদি 1A আর B যদি থাকে, তো সেখানে কি লিখছে, দ্যাট টাইপ অফ ইন্টারনাল ওয়ারিং ইউজলি এমপ্লয়েড আর, মানে কী টাইপের আমরা অ্যাকচুয়ালি ওয়ারিং করে থাকি, ঠিক আছে। তো এখানে 4 টাইপের ওয়ারিং আমাদের হয়, একটা হচ্ছে স্লেট ওয়ারিং, দ্বিতীয় হচ্ছে উডেন কাস্টিং বা কাপলিং ওয়ারিং, দ্বিতীয় নম্বর হচ্ছে CTS আর TRS ওয়ারিং, আমি এগুলোর ফুল ফর্মগুলো দেওয়া আছে বলে দিচ্ছি, এখানে আপনি সব পেয়ে যাবেন, এগুলো স্ক্রিনশট নেবেন, মুখস্থ করবেন, ঝেড়ে চলে যাবেন, তাহলে আপনাকে যদি ওয়ারিংয়ের সম্বন্ধে কোশ্চেন করে সেখান থেকে আপনি অ্যান্সার দিতে পারবেন। কনডিউট ওয়ারিং, যারা ওয়ারিংয়ের অলরেডি কাজ করে তারা কনডিউট ওয়ারিংয়ের ব্যাপারে খুবই অবগত, তারা জানে, ঠিক আছে। তো এই জায়গাটায় যেমন প্রথম হচ্ছে
ক্লিট ওয়্যারিং যেটা আছে সেটা আপনার এখানে প্রথমে দেওয়া আছে। এটা আগের দিনে ব্যবহার হতো অফিস ফপিসের জন্য, তো এই ওয়্যারিংটা ব্যবহার হয় এখানে অ্যাকচুয়ালি, যে ইয়েটা থাকে মানে কাঠের উপর দিয়ে মেনলি কাজগুলো হতো, তো এ একটা আছে। দেন যেটা আছে এটা হচ্ছে যে এটা কি বলছে, ইন্টারনাল ওয়্যারিংয়ের এই সিস্টেমে ভিআইআর অ্যান্ড পিভিসি টাইপ কেবল ব্যবহার হয়। এর ভিতরে হ্যাঁ জিজ্ঞেস করতে পারে কী টাইপের কেবল ব্যবহার হয় এই ওয়ারিংগুলোতে, ঠিক আছে, তো সেটা কোশ্চেন আসতে পারে। এই তখন আপনি বলতে পারেন ভিআইআর বা পিভিসি টাইপ কেবল ব্যবহার হয়। এই কেবেলগুলি আটকানো থাকে পর্সেলিন স্লিট স্লিটসের দ্বারা ওয়াল বা সিলিং থেকে 6 mm নিচে, মানে ছাদ থেকে 6 mm নিচে আপনার এটা কিন্তু লাগানো থাকে, ঠিক আছে। তো এবার এটা যদি আমরা দেখি তাহলে পিকচারটা এরকম হবে, ঠিক আছে। ইনডোর বা আউটডোরে ব্যবহার হয়, দেখবেন অনেক সময় মানে এটা সিমেন্ট মানে ইয়ে হয় মানে চীনামাটির যেটা সেটার হয়, ঠিক আছে। তো এটা হলো, দেন যেটা আসছে সেটা হচ্ছে, তাহলে আমাদের এখন জানতে হবে ভিআইআর অ্যান্ড পিভিসি টাইপ কেবল, কোশ্চেন আসতেই পারে, তাহলে তুমি ভিআইআর অ্যান্ড পিভিসি টাইপ কেবলের সম্বন্ধে বলো, ঠিক আছে। তো ভিআইআর হচ্ছে ভ্যালকানাইজড ইন্ডিয়ান রাবার, ঠিক আছে। তো এটা বেসিক্যালি রাবার দিয়ে এই ধরনের কন্ডাক্টর তৈরি হয়, মানে রাবারের কভার দিয়ে, ঠিক আছে, টিনেট কন্ডাক্টর এটা তৈরি হয়, টিনেট কন্ডাক্টর রাবারের রাবার কভার দিয়ে, ঠিক আছে, ভি ভি আই আর। আর একটা হচ্ছে পিভিসি টাইপ কেবল। পিভিসি টাইপ কেবল মানে আমি যেগুলো দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি অত অবগত না, আমি প্র্যাকটিক্যালি হাতে কাজ করিনি, আর আমারও অনেক দিন হয়ে গেছে পড়াশোনা করা, তো তখন হয়তো কিছুটা করেছি কিছুটা হয়নি। আমি আপনাদের জন্য বা আমার নিজের জন্য ভাবলাম যে এটাকে একবার সিলেবাসটার সঙ্গে আমি কী কী টাইপের কোশ্চেন আসতে পারে মার্জ করে, এই জন্য দেখবেন আপনি এর আগে আমি কিন্তু এখানে শুধুমাত্র কী টাইপের ওয়ারিং হয় বা ওয়ারিংয়ের উপর ওয়ারিং কী টাইপের হয় সেটা বের করেছি। দেন আমি যখন সেগুলো টাইপ বের করতে গেলাম সেখানে কোন টাইপের কেবল ব্যবহার হয় আমি সেটা বের করেছি। এবার কেবল বের করার পরে সেই কেবেলগুলোর সম্বন্ধেও আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো ওটা নিয়ে আমি বলে দিচ্ছি, আমার এটা তো অত আমি নলেজ মানে নেই, আমার আমি ডিপলি ঢুকতে পারছি না, তো ওভারঅল আমি উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এরপরে পিভিসি কেবেল এখানে তৈরি হয় যেটা, সেটা আপনার এখানে দেওয়া আছে, আপনি স্ক্রিনশট নেবেন, এটাকে একবার পড়ে নেবেন, দরকার হলে এর উপরে গুগলে যাবেন, এই টপিকটা নিয়ে পিভিসি কেবেলের এই টপিকটা নিয়ে সার্চ করবেন, ওখান থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওখানে বাংলায় হয়তো পাবেন না, ইংরেজিতে পাবেন, বাংলাতে আমি একটু আমার নিজের মতনভাবে লিখে বানিয়ে দিয়েছি, ঠিক আছে। দেন যেটা আমি যাব সেটা হচ্ছে যে এখানে ছিলাম আমি, দেন আমি এটাতে যাচ্ছি যে উডেন কাস্টিং বা কাপলিং ওয়ারিং, সেম এইরকম টাইপের আপনারা দেখে এসছেন এর আগে, ঠিক আছে। এখানে দেওয়া আছে যে কী টাইপের কাজ হয়, কত মিটার নিচে কাজ হবে, কী ব্যাপার কিছুটা দেওয়া আছে। তো এই টাইপের ওয়ারিংয়ের জন্য ভিআইআর অর পিভিসি বা অন্য অ্যাপ্রুভ ইনসুলেটেড কেবেলস ব্যবহার হয়। এই কেবেলগুলি কাঠের উপরে কেসিংয়ের মধ্যে দিয়ে যায়, কেসিংগুলি স্ক্রু দিয়ে দেওয়ালের উপর থেকে দেয়ালের উপরে লাগানো হয় সিলিং থেকে 3.5 mm নিচে। তো এই টাইপের কোশ্চেন আপনাকে আসতে পারে যে আপনি কেসিং করছেন তো সিলিং থেকে কত mm নিচে আপনার সিলিং কেসিংটা লাগানো আছে, তো সেটা আপনাকে কিন্তু মোটামুটি আইডিয়া বলতে 3 থেকে 4 mm নিচে আপনার লাগানো থাকে, ঠিক আছে। তো এটা বা আপনাকে যে আমাদের গুটকি যেগুলো ব্যবহার হয় যেটা ওয়ারিংয়ের ক্ষেত্রে লাগে সেটার কোন কাঠের ব্যবহার হয়, পাকা সেগুন কাঠের ব্যবহার হয় সেটাও জিজ্ঞেস করতে পারে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিটিএস বা টিআরএস ওয়ারিং, ঠিক আছে। এই ওয়ারিংটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইরকম টাইপের ওয়ারিংগুলো হয়, এই কাঠ দিয়ে লাগিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কাঠের উপরে আগেগুলো পুরনো ওয়ারিং ছিল মেনলি। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কনডিউট ওয়ারিং, যেটা এখন বেশি ব্যবহার হয়। কনডিউট ওয়ারিংয়ের ওয়ারিং দেখে বুঝতে পারছেন যে ওয়ালের ভিতরে থাকে, ওয়ালের বাইরেও থাকে, ঠিক আছে। তো এইগুলো কনডিউট ওয়ারিংয়ের উপরে আপনাকে আরও বেশি কিছু কোশ্চেন করতে পারে, কী টাইপের মেটাল ব্যবহার হয়, কী কেবল ইউজ করেন, হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে যে যদি কনডিউট ওয়ারিংয়ের ভিতরে কোনো ফল্ট দেখা যায় আমরা কী করে সেটাকে রিকভারি করব, হ্যাঁ। তো এই টাইপের কোশ্চেন কিন্তু কনডিউট ওয়ারিং থেকে আসতে পারে। তো এইটা যদি এইগুলো যদি আপনি কেবলের সম্বন্ধে আইডিয়া থাকেন বা এই ওয়ারিংয়ের গুলোর ভিতরে, তাহলে 2 নম্বর 1B আর 2 এই পার্টগুলো মোটামুটি হবে। এবার হচ্ছে যে মার্কেট, হ্যাঁ এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে মার্কেটে যে যে কোম্পানির কেবল পাওয়া যায় সেগুলোর নামও কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। মানে আপনাকে বলতে পারে আপনি তুমি ওয়ারিংয়ের কাজ করো, তো তোমার কাছে জানা উচিত যে তুমি কোন কোন কন্ডাক্টর কোন কোন কোম্পানির কন্ডাক্টর তুমি এই পর্যন্ত ব্যবহার করেছো, তো সেই জায়গাটাই নামগুলো বলতে হবে, ঠিক আছে। তো এরপরে যেটা হচ্ছে মেটালিক
সিট যেটা আছে ইলেকট্রিক্যাল কেবেলকে সুরক্ষিত রাখার জন্য মেটালিক সিটের একটি বড় অবদান আছে, যা যা কেবেলটিকে ময়শ্চার থেকে বাঁচায় এবং কেবেলটিকে ড্যামেজ থেকে বাঁচায়। যদি বাইরে কোনো অনেক সময় ওয়্যারিং থাকে, এমনি কেবেল আমরা টেনে দিই, সেই জায়গাটাতে আমরা ওই ফ্লেক্সিবল ওয়্যার টাইপের যে কভারগুলো এই যে দেওয়া আছে, হ্যাঁ, তো মেটালিক সিটের, এটা মেটালের হবে, তো সেই জিনিসটা এখানে ব্যবহার হয়, তো সেটার ব্যাপারে বলতে হবে, কোশ্চেন করতে পারে, তো এটা আমাদেরকে বলতে হবে কিন্তু কিসের জন্য ব্যবহার হয়, ঠিক আছে, কোন এটা ইনডোরে ব্যবহার হয় কি আউটডোরে, বেসিক্যালি আউটডোরে ব্যবহার হবে, তো সেই সব জায়গাগুলো বলতে হবে। দেন যেটা আছে সেটা হচ্ছে রাবার, টক রাবার, যেটা হচ্ছে এটিও ঠিক মেটালিক সুইটের মতনই, যে ইলেকট্রিক্যাল কেবেলকে সুরক্ষিত রাখে। এটা একটা হচ্ছে কেবেলের উপরেও কভার হয়, আবার অনেক সময় যখন আপনি দেখবেন কোনো সাবস্টেশনে কিংবা ইলেকট্রিক্যালের যেখানে ইকুইপমেন্ট লাগানো থাকে ওয়ালে, সেখানে নিচে এই রাবারগুলো দেওয়া হয় যেন ইলেকট্রিক্যাল শক থেকে আমাদেরকে বাঁচায় ওই জায়গাটায়, আর যে কেবেলের উপরে যে কভারটা দেওয়া থাকে কেবেলটাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের এটা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। এছাড়া এরপরে যেটা আছে সেটা হচ্ছে পার্ট টু আর থ্রিতে, অ্যাকচুয়ালি কি টুতে কী বলছে, মোটর ওয়্যারিং ইনক্লুডিং জেনারেটর, মোটর ওয়্যারিং ইনক্লুডিং জেনারেটর, পার্ট থ্রিতে বলছে মোটর ওয়্যারিং, তার মানে মোটরটা হচ্ছে আমাদের, মোটর অনেক রকম আছে, এটা হচ্ছে যে আপনার জেনারেটর আপনি পেয়ে গেলেন, ঠিক আছে। দেন আপনার যেটা আসছে সেটা হচ্ছে যে এখানে দুটোর ভিতরে ডিফারেন্স হচ্ছে ইন কনডিউট অর লিড সিটেড উইথ ওয়ার্স অ্যান্ড কেবেল, মানে আপনার এটা ওয়ারিংয়ের সম্বন্ধে বলছে, যেটা আপনার কনডিউট ওয়ারিং দিয়ে আপনি কেবেল এই মোটর কিংবা জেনারেটারকে আপনি কানেকশন দিচ্ছেন, ঠিক আছে, তার ওয়ার অ্যান্ড কেবেলের ব্যাপারে বলতে হচ্ছে, অ্যান্ড আদার দেন আর্মাউন্ড কেবেল, কেবেলসের ব্যাপারেও বলতে হচ্ছে। তো আর একটা পার্ট থ্রিতে যেটা বলছে সেটা হচ্ছে লেইং অ্যান্ড জয়েন্টিং, আমার মোটর বা জেনারেটার কোথাও রাখা আছে, হতে পারে সেটা আউটডোরে জেনারেটারটা রাখা আছে, ডিজেল মেশিনটা রাখা আছে, ডিজেল জেনারেটার, সেখানে আমি কী করছি নিচে দিয়ে কেবেল লেইং করে নিয়ে যাচ্ছি, তো সেই প্রসেসগুলো আপনাকে কিন্তু এখানে কী টাইপের কেবেল ব্যবহার হচ্ছে বা ডিপ কতটা হবে বা আপনি লেইংটা কীভাবে করতে চাইছেন তার উপরে কোশ্চেন আসবে, কিংবা আপনার এখানে হচ্ছে যে যে কেবেলগুলো আপনি ব্যবহার হচ্ছে তার উপরে বিশেষ করে কোশ্চেন আসবে। তো এখানে যেটা আমি এই কোশ্চেন থেকে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ওয়্যার অ্যান্ড কেবেলস, ওয়্যারস অ্যান্ড কেবেলস, তো এখান থেকে আমি যেটা বের করেছি এখানে ওয়্যারস অ্যান্ড কেবেলসের কথা বলেছি, তো ওয়্যারস অ্যান্ড কেবেলসের মেন ডিফারেন্সটা আমি একটা বের করেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়্যারিং, মানে দুটোর ভিতরে পার্থক্য, আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা ওয়্যারিং ইন কনডিউট, কনডিউটের যে ওয়্যারিংটা হবে, অলরেডি কনডিউট ওয়্যারিং আপনারা দেখেছেন, যেটা আমরা একটু আগে আমি দেখালাম কনডিউট ওয়্যারিংয়ের, কনডিউট ওয়্যারিংয়ের ঠিক সেই টাইপেরই আপনার এখানে আসছে কনডিউট ওয়্যারিংয়ের, আর ওয়্যারিং ইন লিড সিটেড। তো আমি এখান থেকে এই পয়েন্টগুলোকে হাইড করে রেখেছি, একটু ডার্ক করে রেখেছি, এগুলো তো বুঝতে সুবিধা হবে বলে, যেগুলো আমাদেরকে মেনলি ফোকাস করতে হবে এর উপরে। এখানে আমাকে কী ফোকাস করতে হচ্ছে, এখানে দেখতে হচ্ছে আমার বেসিক ডিফারেন্স বিটুইন ওয়্যারস অ্যান্ড কেবেলস, তাহলে আমাকে প্রথমে কেবেল আর ওয়্যারের ভিতরে আমাকে ডিফারেন্স জান বলতেই পারে যে তোমাকে যে তুমি কেবেল বা কন্ডাক্টর বলছো কিংবা ওয়্যার বলছো কোনো সময়, তো ওয়্যার আর কেবেলের ভিতরে ডিফারেন্সটা কী সেই জায়গাটাই বুঝতে হবে। যে যদি কেবেল সবসময় সিঙ্গেল কোর হয়, ঠিক আছে, কেবেল সবসময় সিঙ্গেল কোর হোক, সিঙ্গেল কন্ডাক্টর, একটাই কেবেল মানে একটাই, ভিতরে কোর একটাই থাকুক কিংবা একসঙ্গে থাকুক, একসঙ্গে মানে যেটা আমরা কী বললাম স্ট্যান্ডার্ড কিংবা সলিড, সলিডও থাকতে পারে স্ট্যান্ডার্ডও থাকতে পারে, একসঙ্গে স্ট্যান্ডার্ড থাকতে পারে কিংবা সলিড থাকতে পারে, কিন্তু একটাই যদি কেবেলের উপরে কভার দিয়ে একটাই থাকে তাহলে এটা সিঙ্গেল হচ্ছে আর কি, মানে ওয়্যার হচ্ছে, আর কেবেল যেটা সেটা হচ্ছে টু আর মোর, মানে একটাতে, এই আমি ছবিতে অলরেডি দিয়ে রেখেছি এই জায়গাটাই, ঠিক আছে, বোঝা গেল যে অনেকগুলো কেবেল একটার সঙ্গে মেরে থেকে বেরিয়ে আসছে। দ্বিতীয় নম্বর যে ইউজ যেটা হচ্ছে সেটা টু অ্যালাউ মেকানিক্যাল লোড টু ক্যারি ইলেকট্রিসিটি অ্যান্ড টেলিকমিউনিকেশন সিগন্যালস, মানে যে কেবেল আমরা ওয়্যার ব্যবহার করি অনেক সময় কিছু আমরা বেঁধে রাখার জন্য ব্যবহার করে থাকি, লোড নেওয়ার জন্য, যে আমার কোনো একটা এক্সট্রা তার আছে আমরা কি ওটাকে লোড নেওয়ার জন্য বেঁধে দিলাম দড়ির জায়গায়, ঠিক আছে, আবার ওটা মেনলি ইলেকট্রিসিটি আর টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে লেগে থাকে। আর সেখানে কেবেল কী হচ্ছে, এটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, ঠিক আছে, এবং ট্রান্সমিশন ইলেকট্রিসিটি আর হচ্ছে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, হ্যাঁ। এবার টাইপ যদি করি, আমি যেটা বললাম ওয়্যারের, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার, আর কেবেলের ক্ষেত্রে চার টাইপের অ্যাকচুয়ালি আমি পেয়েছি, হ্যাঁ। তো এই এই টাইপের কেবেল একটা হয় টুইস্ট পেয়ার কেবেল, আর যে মাল্টি কন্ডাক্টর কেবেল, এগুলো মুখস্ত করে নেবেন, ঠিক আছে, আর যে ফাইবার অপটিক্যাল কেবেল আমরা তো জানি, তো কী টাইপের দেখতে হবে এই কেবেলগুলো আমি পিকচার দিয়েছি, এটা স্ক্রিনশট নেবেন, মুখস্ত করে নেবেন, জিজ্ঞাসা করতে পারে কেবেল কী টাইপের হয়ে থাকে, ঠিক আছে, কী টাইপের কেবেল হয়, তো এটা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন, এগুলো মুখস্ত করে নেবেন, ঠিক আছে, আমার অতটা মুখস্ত নেই, আমি দেখে দেখে বলছি, এই জন্য আপনারা এটা কিন্তু মুখস্ত নেবেন, ওখানে জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন অ্যাটলিস্ট, ঠিক আছে। তো এরপরে যেটা আসছে এর অ্যাডভান্টেজ কী আসছে, সলিড ওয়্যার
এটা যেটা আমি প্রথমে একটা ফার্স্টে বলেছিলাম, ঠিক আছে, স্ট্রেংথ কম যেটা ভেঙে যায়, এর কি বলছে লো রেজিস্ট্যান্স, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড যেটা আছে, স্ট্যান্ডার্ড ওয়্যার যেটা আছে সেটা হচ্ছে হাই রেজিস্ট্যান্সে থাকে, ঠিক আছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, যেটা আমাদের হচ্ছে যে কেবলসের ক্ষেত্রে কি হচ্ছে, কেবলসের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে হায়ার স্ট্রেংথ, হেভি ডিউটি অ্যান্ড ইনসুলেটেড, এটা অনেকগুলো ইনসুলেটেড দিয়ে বানানো থাকে, এটা মানে খুব শক্ত হয় বা স্ট্রেংথ নিতে পারে বেশি, আর অনেক দিন পর্যন্ত এর কিন্তু সার্ভিস দেয়, ঠিক আছে। এবার হচ্ছে ওয়্যারিং ইন কনডিউট, কনডিউট ওয়্যারিং অলরেডি আমি দেখিয়েছিলাম আগে, কনডিউট ওয়্যারিংটা এখানে আমি আবার দেখিয়ে দিয়েছি কনডিউট ওয়্যারিং। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ওয়্যারিং ইন লিড সিটেড, এই টাইপের লিড সিটেড, এটা আপনার যারা আউটডোরে কোনো ডিজে মেশিন ব্যবহার বা ডিজেল জেনারেটর লাগানো হয় কিংবা কানেকশন দেওয়ার জন্য মাটির তলা দিয়ে আমরা দেখি এই টাইপের কেবেলের উপরে একটা কভার দিয়ে এই টাইপের কেবেলটা ব্যবহার করে, এটা লেড সিটেড কেবেল এই কেবেলটা, ঠিক আছে। তো পিকচার দেখেও বলতে পারে কিংবা লেড সিটেড কেবেল কোনটা সেটা তোমাকে মানে আপনাকে দেখাতে হতে পারে, বলতে পারে, বোঝাতে হতে পারে যে কী টাইপের হয়। দেন যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে মোটর ওয়্যারিং উইথ কেবেল লেইং, তো আমরা কীভাবে ওয়ারিং করি, মানে ওয়ারিং লেইং অ্যান্ড জয়েন্টিং কীভাবে হয় সেগুলো যারা জানে, যে কেবেল লেইং করতে গেলে মাটির তলায় খুঁড়ে, হ্যাঁ, আমাদেরকে কেবেল লেইং করতে হবে। এখানে আমি আর একটা জিনিস ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে কেবেল লেইংয়ের যে প্রসেসটা, ঠিক আছে, ওটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে যে আমি কেবেল লেইং যখন করব, ঠিক আছে, বা ড্রিগিং করব, মাটি খুঁড়ে যদি আমি নিচে দিয়ে নিয়ে যাই কেবেল, তো ড্রিগিংয়ের অনেকগুলো প্রসেস আছে, চারটে প্রসেস আছে। তো কী টাইপের মেশিন ওখানে ব্যবহার করা হয় যে ড্রিগিং করার সময় কোন প্রসেসের ড্রিগিংয়ে কতটা ডিপতে, কতটা নিচে মাটির, কতটা নিচে কেবেল যায়, কেবেল ট্রে বানাতে হয় কোনগুলোতে, তার চওড়াটা কত হবে, ঠিক আছে। তো এর উপরে কিন্তু আর একটা ভিডিও দেওয়া যায় মানে হলে, নাহলে আপনারা ওটা গুগল থেকে সার্চ করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি কিছু পিকচার দিয়ে রেখেছি যেগুলো হচ্ছে কেবেল কাটিং জয়েন্টিং কীভাবে করে তার উপরে, এটা এটা ট্রে, কেবেল ট্রের উপর দিয়ে যায়, যেটা কেবেল ট্রে এভাবে টাই দিয়ে বেঁধে কেবেলটা আমি উপর দিয়ে যদি সিলিং দিয়ে নিয়ে যাই অনেক সময়, তো কেবেল ট্রে উপর সিলিং থেকে ঝুলিয়ে কেবেল ট্রে সেক্ষেত্রে ব্যবহার হয়। আবার অনেক সময় হয়তো এখানে প্যানেল বক্স আছে, এবার প্যানেল বক্সে কেবেলটা আসবে, তখন কেবেল ট্রে হয়ে আসলো উপর থেকে, তারপর ওখান থেকে আমার কিন্তু কেবেলটা নামবে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে পার্ট থ্রি, এগুলো আমি অ্যাকচুয়ালি থ্রি না, এটা অ্যাকচুয়ালি পার্ট, এটা পার্ট ফোর।